बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी एवं जरा देखें सबाई के आमार सालाम। अस्सलामु अलैकुम। आमी मोहम्मद मिजानुर रहमान, प्रभाषक व्यवस्थापना विभाग, मासरुखी बेगम आनोरा डिग्री कॉलेज। आज के तोमादेरके जे विषयेर उपर आमी पाठदान करब ता हलो एक मालिकाना व्यवसा। एटी आमार द्वितीय क्लास ए विषयेर उपर। प्रिय शिक्षार्थी, एक मालिकाना व्यवसा कि एकजन मालिक कर्तृक प्रतिष्ठित परिचालित नियंत्रित व्यवसाय एक मालिकाना व्यवसा। एक मालिकाना व्यवसा एकटी असीम दाय सम्पन्न व्यवसा प्रतिष्ठान। এই ব্যবসার মালিকের দায় অসীম। তো আমরা দায় কি, দায় সাধারণত দুই ধরনের। তো ব্যবসার যে ধরনের ক্ষয়ক্ষতি হলে সেটাই হলো ব্যবসার দায়। তো এই দায় দুই ধরনের, একটা হলো অসীম দায়, সীমিত দায়। অসীম দায় কি? বিনিয়োগের বাইরে যে দায় তাকে অসীম দায় বলে। তো এক মালিকের ব্যবসার যে দায়টি সেটি হলো অসীম দায়, আর বিনিয়োগের মধ্যে যে দায় সেটা হলো সসীম বা সীমিত দায়। সাধারণত কোম্পানির ক্ষেত্রে সীমিত দায় সম্পন্ন হয় এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নাবালকের দায়ও সীমিত হয়। এক মালিকানা ব্যবসা আমরা বৈশিষ্ট্য, উপযুক্ত ক্ষেত্র এবং জনপ্রিয়তার কারণগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা আসব যে এই অধ্যায়ের মালিকানার ভিত্তিতে ব্যবসার শ্রেণীবিভাগ রয়েছে। আমরা এক মালিকানার ব্যবসা যে পড়তেছি সেটা আমাদের ওই মালিকানার ভিত্তিতে ব্যবসার শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত। তো আমরা যদি মালিকানার ভিত্তিতে ব্যবসার ধরন নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর, এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা ব্যবসা। দুই নম্বর, অংশীদারি ব্যবসা। তারপরে ইতিমধ্যে আমরা এক মালিকানা ব্যবসা নিয়ে কিছু আলোচনা করেছি। একজন মালিক, তার মালিক হলো একজন, এটি অসীম দায় সম্পন্ন ব্যবসা। এই ব্যবসার সম্পূর্ণ লাভ মালিক একাই বহন করে, একাই ভোগ করে এবং সম্পূর্ণ দায় মালিক একাই বহন করে। হ্যাঁ, এটি স্বল্প পুঁজির, স্বল্প মূলধনের, স্বল্প ঝুঁকির একটি ব্যবসা প্রতিষ্ঠান। এটি আদিকাল হতে এক মালিকের ব্যবসা এখন পর্যন্ত চলে আসছে। তো এক মালিকের ব্যবসার মালিক ইচ্ছা করলেই কি করতে পারে, তার ব্যবসা খোলা রাখতে পারে, বন্ধ রাখতে পারে। একটি স্বাধীন পেশার ব্যবসা। এই ব্যবসা কি, এক মালিকের ব্যবসার কোনো গঠন করতে তেমন আইনগত ঝামেলা নেই। হ্যাঁ, তবে আমাদের বাংলাদেশের পুরো দেশটাকে তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। একটি অঞ্চল শহরকে আমরা সিটি কর্পোরেশন, অপেক্ষিত কম শহরকে পৌরসভা এবং গ্রাম অঞ্চলগুলোকে নিয়ে ইউনিয়ন পরিষদ। তাহলে আমরা আমাদের যে কলেজটি রয়েছে সেই কলেজটি একটি ইউনিয়ন পর্যায়ের একটি কলেজ, সাতগ্রাম ইউনিয়ন পরিষদে অবস্থিত। তো এই জায়গায় যদি এক মালিকানা ব্যবসা পরিচালনা করে, গঠন করতে যায়, তাহলে তাকে কোনো আইনগত ঝামেলা পাতে হবে না। তবে সিটি কর্পোরেশন বা পৌরসভায়, ঢাকা শহরের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবস্থিত, নারায়ণগঞ্জ শহর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এছাড়াও তারাবো পৌরসভা রয়েছে, এগুলোতে ব্যবসা, এক মালিকানা ব্যবসা দিলে কী হয়, এক মালিকানা ব্যবসা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। দুই নম্বর, অংশীদারি ব্যবসা। সাধারণ ব্যবসার ক্ষেত্রে কমপক্ষে দুইজন এবং ব্যাংক সর্বোচ্চ 20 জন। সাধারণ ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন সদস্য মিলে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকে বলে অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসা আইন আছে
32 সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসা গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি ছিল চুক্তি। চুক্তিতে যা উল্লেখ থাকবে সেভাবেই ব্যবসা পরিচালিত হবে, আর চুক্তিতে উল্লেখ না থাকলে লাভ ক্ষতি বণ্টনের সময় সমহারে বণ্টিত হয়। 3 নম্বর, কোম্পানি। যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি, কোম্পানি হলো আইন সৃষ্ট প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, আমরা মালিকানার ভিত্তিতে ব্যবসা ধরনগুলো নিয়ে আলোচনা করছি। ব্যবসা এর ধরন বা ধারণা, মালিকানার ভিত্তিতে ব্যবসা ধারণা, মালিকানার ভিত্তিতে, অন দ্য বেসিস অফ ওনারশিপ। তো এক মালিকানার ব্যবসা, একজন মালিক, মালিকানার ভিত্তিতে বলছি, মালিকানার ভিত্তিতে। অংশীদারি ব্যবসার কমপক্ষে 2, ম্যাক্সিমাম 20 বা 10। কোম্পানি, কোম্পানি, কোম্পানি অন্যতম দুটি ধরন, প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2, সর্বোচ্চ 50 প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন 7, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার দ্বারা সীমাবদ্ধ, এটা পাবলিক। তো প্রাইভেটের ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেড ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। আমরা যদি প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য নিয়ে আলোচনা করতে যাই, তো সংজ্ঞা একটি পার্থক্যের ভিতর ছিল। প্রথমত 2 থেকে 20 জন সদস্য নিয়ে যে কোম্পানি গঠিত হয় তা প্রাইভেট প্রাইভেট লিমিটেড কোম্পানি। 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ সদস্য নিয়ে যে কোম্পানি গঠিত হয় তাকে হলো, সেটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক হয়তো হয় 2 জন। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা হবে 3 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার, শেয়ার হোল্ডারদের কাছে, অর্থাৎ তাদের 2 থেকে 50 জন সদস্য তাদের কাছে বিক্রি করতে পারবে, অবাধে হস্তান্তরযোগ্য নয়, অন্যের কাছে বিক্রি করতে পারবে না। পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। অবাধে কীভাবে হস্তান্তর হয়? আমরা জানি বাংলাদেশে 2টি শেয়ার মার্কেট আছে, আর এই যে কোম্পানির ক্ষুদ্রতম একক হলো শিওর শেয়ার, এই শেয়ার যে মালিক তাকে বলা হয় শেয়ার হোল্ডার। এই শেয়ারগুলো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কী করা যায়, লেনদেন করা যায়, মুহূর্তের ভিতর কী করা যাবে, লেনদেন করা যাবে। তো কারা লেনদেন করতে পারবে? যাদের কাছে শেয়ার রয়েছে। শেয়ার কীভাবে থাকবে? শেয়ার আমরা সেকেন্ডারি মার্কেটে ক্রয় করতে পারি, অথবা আইপিওর মাধ্যমে এটা কী করতে পারি, গ্রহণ করতে পারি। তাহলে শেয়ার বাজারে লেনদেন করতে হলে তাকে একজন প্রাপ্তবয়স্ক লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হয়, এবং হাউজে বিও অ্যাকাউন্ট থাকতে হয়, বিও অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার। তাহলে কী করা যাবে? পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার এভাবে ট্রানজ্যাকশন করা যাবে বা ক্রয় বিক্রি করা যাবে। আমাদের দেশে বা বহির্বিশ্বে অনেক লোক শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমেও জীবন জীবিকা নির্বাহ করে থাকে। সমবায় সমিতি, সমবায় সমিতি কি? দশমিলে করি গ্যাস হারে যেতে নেয় লাজ, সমবায় সমিতি আইন আছে 2001। 2001-এ আইন, এই একের আইনে বলা আছে ন্যূনতম সদস্য সংখ্যা 20 জন, কমপক্ষে 20 জন সদস্য মিলে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে
এবং এটাকে সমমনা ও সমশ্রেণী হতে হবে। তাহলে তারা যে ব্যবসা করবে সেটা হবে সমবায় সমিতি। সমবায় সমিতির মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা নয়। এতক্ষণ যে ব্যবসাগুলো আমরা নিয়ে আলোচনা করলাম, এক মালিকের ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং কোম্পানি, এইসব ব্যবসার মূল উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন। আমরা ব্যবসার সঙ্গে আমাদের ছিল মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। কিন্তু এই সমবায় সমিতির ক্ষেত্রে আমাদের কী হলো, মুনাফা অর্জন মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো এই সমিতির সদস্যদের পারস্পরিক কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, তাদের অর্থনৈতিক মুক্তি, সদস্যরা কীভাবে ভালো থাকবে সেই ব্যাপারটা এখানে নিশ্চিত করা হয়। আইন হলো 2001 সালের আইন, আর এই আইনটি হলো সর্বজনীন, সকল বাংলাদেশে অবস্থিত সকল সমিতিকে এই আইন মেনে কাজ করতে হবে। 2001 সালে যে আইনটি আছে, কমপক্ষে 20 জন সদস্য থাকতে হবে। আমরা গ্রামগঞ্জে অনেক সমবায় সমিতি দেখি, সবগুলো রেজিস্ট্রেশন থাকে না, সবগুলো আইনগত ভিত্তি থাকে না। আইনগত ভিত্তি থাকতে হলে কী করতে হবে, কোম্পানিটি 2001 সালের আইন অনুযায়ী কী করতে হবে, রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, তখন এটা আইনভাবে আইনের আওতায় চলবে। আর অনেক ব্যক্তিগত পর্যায়ে অনেক মানুষ 10 জন 15 জন এভাবে মিলে সমিতি গঠন করে চলতেছে, আইনগত ভিত্তি নেই, সমবায় সমিতি নয়, একটা মৌখিক। তো আমাদের 2001 সালের আইন অনুযায়ী 20 জন, কমপক্ষে 20 জন মিলে যদি একটা সংগঠন তৈরি করে সেটা সমবায় সমিতি হবে, এবং রেজিস্ট্রেশন নিতে হবে সমবায় অধিদপ্তর থেকে, সমবায় সমিতির অধিদপ্তর থেকে কী নিতে হবে, এটা নিবন্ধন নিতে হবে, তখন এটা কি সমবায় সমিতি হবে। আর সমবায় সমিতির উপবিধি আছে, আবার সমবায় সমিতিগুলো তার দৈনন্দিন কার্যাবলী বা অভ্যন্তরীণ কার্যাবলী কীভাবে পরিচালনা করবে এর জন্য রয়েছে সমবায় উপবিধি। এটা 2004 সালের। 5 নম্বর, রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসা কি? রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। তো এই রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, রাষ্ট্রের জনকল্যাণ। উদাহরণস্বরূপ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিদ্যুৎ, এসবই রাষ্ট্রীয় ব্যবসার উদাহরণ। কারণ এসব কি জনকল্যাণকে সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, এই জন্য এগুলো রাষ্ট্র কী করছে, রাষ্ট্রের উদ্যোগে এইসব প্রতিষ্ঠান গঠন করা হয়েছে, এগুলো রাষ্ট্রীয় ব্যবসায়। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি, রাষ্ট্রীয় ব্যবসার একটি ভালো উদাহরণ হতে পারে TCB, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। বর্তমানে উদ্যোগগতি বা উদ্যমূল্যের বাজারে এই TCB একটি মহতি বা ভালো উদ্যোগ গ্রহণ করেছে, ভালো ভূমিকা পালন করছে বাংলাদেশে। ঘনবসতি বা শহর এলাকায় খোলা বাজারে কম মূল্যে চাল ডাল বিক্রি করে তারা অনেক সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠানটার নাম কি, TCB, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। অনেক সময় এই কোম্পানিকে সরকার কি ভর্তুকি প্রদান করে, সেই জন্যই কোম্পানিটি কম মূল্যে, অপেক্ষাকৃত কম মূল্যে, বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য, চাল ডাল আটা তেল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো খোলা বাজারে বিক্রি করতে পারে। যেহেতু রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্যই মুনাফা ছিল না, জনকল্যাণ, রাষ্ট্রের জনকল্যাণ, তা জনকল্যাণের অসহায় দরিদ্র মানুষ না কি থাকবে তা তো হয় না, রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকেই রাষ্ট্র কী করে, ভর্তুকি দিয়ে হলেও এই TCB-র মাধ্যমে পণ্য সামগ্রী বিভিন্ন জায়গায় জনগণের কাছে কম মূল্যে বিক্রি করে থাকে। 6 নম্বর, PPP, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস, সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক ব্যবসা। যে ব্যবসা সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত হয় পরিচালিত, তাকে সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক ব্যবসায় বা PPP পার্টনার বিজনেস বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি যাত্রাবাড়ি হানি ফ্লাইওভার। রাষ্ট্রের সাধারণত বড় অবকাঠামো নির্মাণ করার সময় রাষ্ট্র কী করে বেসরকারি এদেরকে সাথে নিয়ে কাজটি করে থাকে, এটি একটি ভালো একটি উদ্যোগ, ভালো একটি ব্যবসা।
সাত নম্বর যৌথ উদ্যোগ ব্যবসায় আর আট নম্বর ব্যবসায় জোট। তো ব্যবসা মালিকানার ভিত্তিতে আরও যে ব্যবসাগুলো যৌথ উদ্যোগ ব্যবসা, যৌথ উদ্যোগ ব্যবসা কী এটার এটাকে ইংরেজিতে বলা হয় জয়েন্ট ভেঞ্চার বিজনেস, অর্থাৎ কমপক্ষে দুটি দেশের উদ্যোগে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠিত পরিচালিত হয় তখন তাকে যৌথ উদ্যোগ ব্যবসা বা জয়েন্ট ভেঞ্চার ব্যবসা বলা হয়। এটির একটি ভালো দিক রয়েছে, যেমন আমাদের বাংলাদেশ আমাদের দেশে সস্তায় শ্রম পাওয়া যায়, সেই ক্ষেত্রে উন্নত বিশ্বের দেশগুলো যদি আমাদের সাথে ব্যবসা করে তাদের কাছ থেকে আমরা প্রযুক্তি পাই, দক্ষতা পাই, দক্ষ প্রযুক্তি, উন্নত প্রযুক্তি। উদাহরণস্বরূপ আমাদের দেশে জিপি গ্রামীণ ফোন যে ব্যবসা করতেছে, হ্যাঁ, এটি জয়েন্ট ভেঞ্চার একটি কোম্পানি। তারপরে আরেকটি ইন্ডিয়ার হিরো এবং জাপানের হুন্ডা, এই দুই কোম্পানি মিলে গঠন করছে হিরো হুন্ডা। তো এই হিরো হুন্ডা পুরো বিশ্বে কী করতেছে, দাপটের সহিত ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে, এটি একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানির উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসগুলো কেমন লাগছে তা কমেন্টস করে জানাও, যে বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে তাও কমেন্ট করে জানাও। তোমাদের সহযোগিতায় আমরা এই অনলাইন ক্লাসগুলোকে আরও প্রাণবন্ত করতে চাই। টাইম ডাজ নট ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই ফেরায় সময়গুলো নষ্ট না করে সঠিকভাবে লেখাপড়া করো। আমাদের রয়েছিল সর্বশেষ আমরা আলোচনা করব ব্যবসা জোট নিয়ে। ব্যবসা জোট, ব্যবসায়ীদের ভিতরে কী একটা থাকে, প্রতিযোগিতা থাকে। তো এই কে কাকে, কে কার সে বেশি টাকা মুনাফা করবে, কে কার সে বেশি বিক্রয় করবে, এ ধরনের একটা প্রতিযোগিতা থাকে। তো এই প্রতিযোগিতা যখন থাকে তখন কোনো ব্যবসায়ী বেশি লাভবান হয়, আবার কেউ কী হয় ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে নিজেদের পারস্পরিক প্রতিযোগিতা থেকে তারা প্রতিযোগিতা না করে তারা একটা জোট তৈরি করে অধিক মুনাফার আশা। তারা কতকগুলো ব্যবসা প্রতিষ্ঠান যখন একটা ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে, তাদের মূল্য নির্ধারণ করা থাকবে, কী পরিমাণ তাদের পরিচালনার কিছু নিয়মকানুন কী থাকবে সেখানে থাকবে, কেন্দ্রভাবে মনিটরিং করা হবে, তো সেটাকে বলা হবে ব্যবসায়ী জোট। তাহলে কতগুলো ব্যবসায় যখন ঐক্যবদ্ধ হয়ে একটি জোট গঠন করে তখন তাকে ব্যবসায় জোট বলে। এর উদ্দেশ্য হল অধিক মুনাফা অর্জন এবং পারস্পরিক প্রতিযোগিতা থেকে বিরত থাকা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, মালিকানার ভিত্তিতে ব্যবসার ধারণা অন দ্য বেসিস অফ ওনারশিপ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আবার যদি আসি, এক মালিকানা ব্যবসা, একজন মালিক কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত ব্যবসা, এক মালিকানা ব্যবসা, মালিক কতজন লেখে দিছে একজন, মালিক একজন, মালিক সম্পূর্ণ মুনাফা ভোগ করে থাকে, ক্ষতি হলে উনি নিজে বহন করে থাকে। এই ব্যবসাটি কি স্বল্প পুঁজির অল্প টাকা দিয়ে ব্যবসাটি শুরু করা যায়, যে কোনো জায়গায় মালিক ইচ্ছা করলে করতে পারে, এটি স্বাধীনভাবে পরিচালনা করতে পারে, এই জন্য এই ব্যবসাটি এখন পর্যন্ত জনপ্রিয়। এই মালিকানাটি, এই এক মালিকানার ব্যবসাটি অসীম দায় সম্পন্ন ব্যবসায়, বিনিয়োগের বাইরেও দায় থাকে, মালিকের মালিক এবং ব্যবসা একটা সত্তায় রূপান্তর হয়ে যায়। যদি ব্যবসার ক্ষতি হয় সেই ক্ষতি ব্যবসার বাইরেও মালিকের যে ব্যাংক সম্পদ থাকে সেখান থেকে বিক্রি করে ক্ষতি ব্যয় করতে হয়, এই জন্য ক্ষতি বহন করতে হয়, এই জন্য এটি অসীম দায় সম্পন্ন ব্যবসায়। অংশীদারি ব্যবসাও অসীম দায় সম্পন্ন ব্যবসা সাধারণ অংশীদারগণ, তবে সাধারণ অংশীদারের সম্মতিক্রমে যদি কোনো নাবালককে অংশীদার নেওয়া হয় বা তখন তাকে তখন সে কী হয় সীমিত দায়ের অংশীদার হয়ে যায়। কোম্পানি নিয়ে আলোচনা করছি। কোম্পানি, আমরা প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি, আমরা এই যে মালিকানার ভিত্তিতে ব্যবসার ধারণা আটটি ধারণা পড়লাম, আটটির মধ্যে পাঁচটি, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটি নিয়ে এই পাঁচটি অধ্যায়ে বিশদ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেখানে আমরা এগুলো আরও বিস্তারিত জানব। তো আমাদের যদি আমরা আমার এই ক্লাসটি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের পাঁচটি অধ্যায়, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের পাঁচটি অধ্যায় সহজ হয়ে যাবে। আমি এখানে ফান্ডামেন্টাল সব কিছুই বলে দিয়েছি,
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কোম্পানি, কোম্পানি একটি বৃহদায়তনের প্রতিষ্ঠান। কোম্পানি কি হয়? আইনের দ্বারা তৈরি হয়। আইনের দ্বারা তৈরির মাধ্যমে কৃত্রিম সত্তা হয়, যে সত্তার বলে কোম্পানি নিজ নামে পরিচালিত হয়। কোম্পানির দু একজন মালিক মারা গেলেও এতে কোম্পানি যা আসে না, কারণ এটি একটি আইন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। কোম্পানি কোম্পানি পরিচালিত হয় 1994 সালের আইন দ্বারা। কত? 1994 সালের আইন দ্বারা। তাহলে এক মালিকের আইন ছিল না, অংশীদারিতে আইন আছে 1932, কোম্পানিতে আইন আছে 1994, ব্যবসা সমবায় সমিতিতে আইন আছে 2001, রাষ্ট্রীয় কারবারে তেমন ওখানে আইন উল্লেখ নাই, পিপিপি যত, তাহলে ওগুলো ধারা ছিল। আমাদের অংশীদারি ব্যবসা 1932, কোম্পানি 1994 এবং সমবায় সমিতি 2001। কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে নোট করে রাখো, অলরেডি গত ক্লাসে আমরা এক মালিকের ব্যবসার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। আমরা আবারও একটু রিভিশনে যাই। দুটি ক্লাসের মাধ্যমে আমি এই এক মালিকানা অধ্যায়টি প্রথম বর্ষ শিক্ষার্থীর জন্য সমাপ্তি করতে চাচ্ছি। তার আগেই এক মালিকানা নিয়ে আরেকটু তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। যে বৈশিষ্ট্যগুলোর ভিতরে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যের ভিতর ছিল একক মালিকানা নিয়ন্ত্রণ। এই ব্যবসাটি মালিক মাত্র একজন থাকে এবং একজনই কী করে নিয়ন্ত্রণ করে থাকে। কী ছিল? সহজ গঠন। বৈশিষ্ট্যের ভিতর ছিল সহজ গঠন, সহজেই গঠন করা যায়, আইনি তেমন ঝামেলা নেই, স্বল্প মূলধন, অল্প টাকায় ব্যবসাটি করা যায়, স্বল্প পুঁজির স্বল্প পুঁজি বা স্বল্প মূলধন দিয়ে তৈরি করা যায়, স্বল্প ঝুঁকির ব্যবসা, যে ব্যবসাগুলো ঝুঁকি কম সেগুলো এই ব্যবসা করা যায়। এছাড়া ছিল এই ব্যবসাটা ছিল অসীম দায় সম্পূর্ণ ব্যবসা। এক মালিকের ব্যবসা কি অসীম দায় সম্পূর্ণ ব্যবসা? এগুলো ছিল এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। আমাদের এক মালিকানা ব্যবসার কী ছিল? উপযুক্ত ক্ষেত্র করেছিল। উপযুক্ত ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্র? স্বল্প মূলধনের, মানে অল্প টাকা দিয়ে, আমার বেশি টাকা নাই, তাহলে কি আমি অন্যান্য ব্যবসাগুলো করতে পারবো? আমরা যে আট ধরনের ব্যবসা নিয়ে আলোচনা করলাম, আমার কাছে টাকা কম, আমি অল্প টাকায় কী করতে পারি, একটা ব্যবসা দিতে পারি, সেটা হবে এক মালিকানা ব্যবসা। তাহলে স্বল্প পুঁজির ব্যবসা, আমি একটা ঝুঁকি কম নিব, বেশি টাকা বিনিয়োগ করবো না, অল্প টাকায় বিনিয়োগ করে অল্প ঝুঁকি দিয়ে কাজটি করতে চাই, স্বল্প ঝুঁকির ব্যবসা, এক মালিকানা ব্যবসা, এর উপযুক্ত ক্ষেত্র। পচনশীল পণ্য, যে পণ্যগুলো পচে যাবে, যেমন মাছ, মাংস, তরি তরকারি, ফলমূল, এগুলো এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র। এছাড়া রয়েছে প্রত্যক্ষ যোগাযোগ বা প্রত্যক্ষ সেবা। বুঝতে এক মালিকানা মালিক, এক মালিকের ব্যবসার মালিক কী করতে পারে? গ্রাহকদের সাথে সরাসরি দুই পক্ষে কী একটা সরাসরি সংযোগ ঘটতেছে, যোগাযোগ হইতেছে, গ্রাহকের মতামতের ভিত্তিতে গ্রাহক কী জাতীয় পণ্য চায়, কোন কোয়ালিটির পণ্য চায়, কোন রঙের পণ্য চায়, কোন দামের পণ্য চায়, গ্রাহকের মতামতের ভিত্তিতে কী করে এই এক মালিকের ব্যবসার মালিক পণ্যগুলো আনে এবং বিক্রি করে। এটি একটি উপযুক্ত, মানে এটি উন্নত বৈশিষ্ট্য। এবং উপযুক্ত ক্ষেত্রের মধ্যে রয়েছে আরও পেশাগত পেশা, যেমন আমাদের ওকালতি, এটা একটা এক মালিকানা ব্যবসা, ডাক্তারি, এগুলো একটা এক মালিকানা ব্যবসা, উপযুক্ত ক্ষেত্র। প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ কী? এই যে বড় বড় কোম্পানি, এরপরে এক মালিকানা ব্যবসা এখন পর্যন্ত টিকে আছে, তার অন্যতম কারণ হলো এটি সহজ গঠন। মালিকের ব্যবসার মালিকের রয়েছে স্বাধীনতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এই ব্যবসা এখন ব্যবসাটা লাভজনক, ব্যবসায়ী কী করলো, বেশি করে সে আরও বিনিয়োগ করলো, এই ব্যবসার লাভ হচ্ছে না, ব্যবসা কী করলো, ব্যবসা থেকে সুইচ করে আরেকটি ব্যবসা দিল, যেমন ফলের সময় ফলের ব্যবসা,
মাছের মৌসুমে মাছের ব্যবসা, এভাবে মৌসুমি ব্যবসাও এর উপযুক্ত ক্ষেত্র। এবং টিকে থাকার কারণ, তুই মালিক ইচ্ছা করলি কি করতে পারতেছে, তার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারতেছে অথবা বন্ধ রাখতে পারতেছে। প্রিয় শিক্ষার্থী, ব্যবসা একটি স্বাধীন একটি পেশা। এই ব্যবসার মাধ্যমে মানুষ অনেকেই তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, এবং এই ব্যবসার মাধ্যমে, এক মালিকানা ব্যবসার মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। তাই বলবো, আমরা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা আমরা ব্যবসা নিয়ে ভালোভাবে লেখাপড়া করব, ভবিষ্যতে আমাদের চাকরিতে কোনো সমস্যা হলেও আমরা কী করতে পারবো, ব্যবসা করেও আমাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে পারবো। তাই আমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে, বুঝতে হবে কোন ব্যবসাটা কোন ধারায় কোন আইনে কীভাবে গঠন করা যায়, এগুলো আমাদের জানতে হবে। এবং আমরা কী করব, আমাদের বাড়ির কিছু কাজ থাকবে, বাড়ির কাজ তোমরা লেখে না প্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে। এটা তোমাদেরকে এক নাম্বার এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কী কী, এক নাম্বার, দুই নাম্বার এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, ক্ষেত্রগুলো কী কী, তিন নম্বর এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ কী কী, এই তিনটি তোমাদের বাসার জন্য হোমওয়ার্ক থাকলো। এগুলো তোমরা খাতায় নোট করে আমার মেসেঞ্জারে পাঠাবা অথবা আমার ইমেলে পাঠাবা, আমি এগুলো তোমাদেরকে কী করবো, মূল্যায়ন করবো বা দেখবো তোমরা কীভাবে তোমরা এগুলো শিখলে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব মেনে চলাচল করো, এবং বাসা থেকে বের না হওয়াই ভালো, কোনো কারণে বের হতে হলে মাস্ক ব্যবহার করো। এই করোনাকালের সময় স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে রক্ষার জন্য সুষম খাদ্য খাও, ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খাও, সূর্যের আলো শরীরে লাগাও। তোমরা সবাই সুস্থ থাকো, আমার জন্য তোমরা দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।